বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যটি তো অবশ্যই আপনারা শুনেছেন, যে যে যেমন করবে সে ঠিক তেমনই পাবে। আর এই কথাটা একদম ফিট বসে পাকিস্তানের উপর, কেননা রিসেন্ট পাকিস্তান ভারতের উপর হামলা করার প্ল্যানকে বানিয়েছিল। কিন্তু আজ পাকিস্তানের ভেতরে এত বড় হামলা হয়ে গেছে যে তাদের না অবৈধ পুত্র আর না তাদের আল্লাহ তাদের হাত থেকে বাঁচাতে পেরেছে। আসলে আপনারা তো সবাই জানেন যে ভারত জম্মু কাশ্মীরের ভেতরে G20 সামিটকে নিয়ে পাকিস্তানের পিছনে ভীষণভাবে জ্বলছে, যেটির কারণে পাকিস্তান তার সব চেষ্টা পর্যন্ত লাগিয়ে দেয় এই মিটিংকে থামানোর জন্য। সাথে তাদের আতঙ্কবাদীদের দ্বারা ভারতের ভেতরে বড় হামলা করানোর প্ল্যানকে পর্যন্ত করেছিল, যেন ভারতের G20 মঞ্চে ভারতের বদনাম করতে পারে তারা। কিন্তু ভারতীয় সেনার জন্য পাকিস্তানের এই ইচ্ছা তার পূরণ হয়নি। কিন্তু পাকিস্তানের পাপ কর্মের ফল তাদের আল্লাহ পাকিস্তানকে দিয়ে দেয় এখন। আসলে আপনারা স্ক্রিনের উপর একটি আর্টিকেলকে দেখতে পাবেন, যেটির মাধ্যমে এই জানকারি দেওয়া হচ্ছে যে বর্তমান সময়ে বালুচ লিবারেশন আর্মি বা BLA আর্মি, অর্থাৎ এই বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের সেনার উপর এখনকার সব থেকে ভীষণ বা ভয়াবহ হামলা করেছে, যেটিতে কম করে পাক আর্মির 12 জন পাকিস্তানি সেনা সফলভাবে 72 হুর প্রাপ্ত হয়, যেটিতে এর মধ্যে 3 জন পাকিস্তানের SSG কমান্ডো যুক্ত আছে। BLA আর্মি হামলা এতটাই ঘাতক ছিল পাক সেনার উপর যে পাকিস্তান আর্মি এটিকে সামলানোর সময় পর্যন্ত পায়নি। আর এই আর্টিকেলে এটাও বলা হয়েছে যে পাকিস্তানি সেনাকে এই হামলাকে নিজেরাই স্বীকার করতে এখন বাধ্য হয়, যদিও পাকিস্তান রিয়েল ডেটা তো কখনোই বলে না। পাকিস্তানি সেনার এই হরিফায়ের অ্যাকচুয়ালি ডেটাটা এর থেকেও আরো বেশি। আর এই হামলা থেকে আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তান তাদের পাপ কর্মের ফল তাদের স্বয়ং আল্লাহ তাদের দিয়ে দিচ্ছে। আর তাই কিছুদিন আগে ভারতের ভেতরে জম্মু কাশ্মীরে ঈদের আগে যখন পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ভারতের সেনার উপর বড় হামলা করেছিল, তো সেই টাইমে আমরা কিন্তু আমাদের সেনাদের হারিয়েছিলাম। কিন্তু সেই সময়ে পাকিস্তানের অবৈধ পুত্রগুলো অনেক খুশি হয়েছিল, এমনকি কেউ কেউ কমেন্টও বলেছিল যে তাদের নাকি ঈদ ফিল হচ্ছে। কিন্তু আজ তাদের অবৈধ আব্বুর ক্ষতিতে তারা অনেক কষ্টে আছে। তাদের কাছে প্রশ্ন আমার একটাই, যে আজ তাদের আব্বুর ক্ষতিতে তারাও কি আজ ঈদ ফিলটা করতে পারছে? তো বন্ধুরা, আমি জানি এই কথাগুলো শোনার পরে এক শ্রেণীর মানুষের ভীষণ জ্বলছে, আর এটা কারা সেটাও আপনারা জানেন। যেটাই হোক, BLA আর্মির এত বড় অ্যাটাক সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।